চিবন্দি জীবনটা গে ভালো লাগে না বন্ধুরা সব গাছের চলে কোথায় জানি না মনে পড় দাওয় হাত দা ব রায়ু তোমার ঘো যে তোমার অপেক্ষা একটি রাত্রি শেষের অপেক্ষা নতুন একটি সূর্যোদয়ের আকাঙ্ক্ষা চিরন্তন নতুনত্বের সময় যখন একটি নববর্ষ প্রিয় প্রিয়দর্শক রাতফুরুলি বাংলা বছরের আরও একটি নতুন প্রথম দিন পয়লা বৈশাখ আমাদের প্রাণের দিন আনন্দ উৎসবের দিন সেই নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং বন্ধুত্বের আহ্বানে আমি ইভানসাই শুরু করছি আমাদের আজকের খোঁজে প্রিয় দর্শক যে মানুষটি আজ আমাদের অতিথি হিসেবে আছেন তিনি তার জীবনভর আমাদের কৃষ্টি ঐতিহ্য বাংলা সংস্কৃতিকে বুকে ধারণ করে বেড়ে উঠেছেন সেই মানুষটি শক্তিশালী অভিনেতা মঞ্চনাটক আন্দোলনের অন্যতম পথিকৃত এবং শ্রদ্ধ ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার চলুন দর্শক আজ তার মুখ থেকে তার জীবনের গল্প এবং তার বন্ধুত্বের গল্পগুলো আপনাদের সামনে তুলে ভালো শুভ নববর্ষ শুভ নববর্ষ যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একটি ঐতিহ্য বহন করছে এবং ছায়া এই বর্ষবরণের পঞ্চাশতম পূর্তিও হতে যাচ্ছে একটু আপনার স্মৃতিতে ফিরে যেতে চাই এই বর্ষবরণ এই সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই আমি তো আসলে ঢাকায় বর্ষবরণ দেখেছি উনিশশো থেকে উনিশশো একষট্টিতে আমি ঢাকায় আসি লেখাপড়া শুরু করি তার আগে আমার শৈশব কৈশোর কেটেছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আপনার জন্ম যেখানে আমার জন্মস্থান যেখানে সেইটা একটা খুবই আনন্দের স্মৃতি আছে আমাদের ছোটোবেলাকার যে এইটা আগের দিন একটা চৈত্র সংক্রান্তি সেটা এবং পয়লা বৈশাখ হচ্ছে মেলা হতো আমাদের আমাদের বড় আকর্ষণ ছিল পয়লা বৈশাখে মেলা আমার বাবা আবার সেখানে আইনজীবী ছিলেন পয়লা বৈশাখে অনেক সই করতে হতো কী করতেন জানি না তো আমাদের যেটা ধারণা পরে বড় হয়ে জেনেছি যে আমাদের একটা ছোটোখাটো জমিদারি ছিল তো সেখানে খাজনা দিতে আসতো বাবার কাছে প্রজারা তো সেই কাঁচা টাকা ছিল তখন কাঁচা টাকা থেকে আমাকে আর আমার পিঠে পিঠির ছোটো বোন ছিল চার বছরের ছোটো বোন রত্না ওকে কিছু টাকা দিতেন বাবা সেটা দিয়ে আমরা দুপুর হলেই মেলায় যেতাম তো মেলায় আমাদের একটা বটগাছ ছিল একটু দূরে সেখান থেকে সেখানের বটগাছের ওইখানে কালিতলা ছিল সেখানে মেলা বসত মেলায় বেশিরভাগই ছিল ব্যবহারিক জিনিসপত্র তৈজসপত্র আর তার সঙ্গে খেলনা এবং মুড়ি মুড়ি তো আছেই তা আমার খুব ইচ্ছা ছিল ওই গাড়ি কেনার টিনের গাড়ি পাওয়া যেত ছোট যেটা টেনে চালানো যেত তা আমি অবশ্যই একটা গাড়ি কিনতাম এবং সেই নালা থেকে ট্রেনে ওখান থেকে কিনে বাড়ি তো এইটার যে সুখ স্মৃতি এটা কোনো দিন ভোলার নয় এবং সেটাই পয়লা বৈশাখ যত জায়গায় পরবর্তীকালে বড় হয়ে গেছি কিন্তু ওই শৈশবে বারবার ওই মেলার কথাটাই ফিরে ফিরে আসে এই যে বর্ষবরণ পয়লা বৈশাখের আনন্দের দিন এখনকার যে সময় এই সময় আমাদের যে জীবনযাত্রা মান এই সময়ের সাথে বর্ষবরণ কতখানি আসলে ভূমিকা বা প্রভাব পালন করে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমি মনে করি যে বাঙালি সংস্কৃতির একটা বড় উৎসব হচ্ছে এই পয়লা বৈশাখ এবং একমাত্র বাঙালির অসাম্প্রদায়িক উৎসব অন্যান্য সব উৎস উৎসবের সঙ্গে একটা ধর্মীয় যোগাযোগ আছে অন্য কোন । ভাগ হ্যাঁ কিন্তু এটা একেবারে সর্বকালে সর্বজনীন অসাম্প্রদায়িক উৎসব সেই জন্য আমি মনে করি আজকে যখন সাম্প্রদায়িকতা আবার ছবল মারার চেষ্টা করছে সেখানে এই অসাম্প্রদায়িক নববর্ষের উৎসবটা অনেক বেশি গুরুত্ব বহন করে আমাদের জন্য আপনার কাছ থেকে আরও গল্প শুনবো আপনার বন্ধুদের কথাগুলো শুনব অনেকক্ষণ এখানে দাঁড়ালাম একটু বসি সামনে কোথাও চল বসে কথা এবার আপনার একেবারে ছেলেবেলার গল্প একটু শুনবো আর একেবারে ছেলেবেলাকে লক্ষ্মীপুরে কেটে ছিল লক্ষ্মীপুর আমি আমার ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত মানে জন্ম আমার উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাতান্ন পর্যন্ত লক্ষী লক্ষ্মীপুরে ছিলেন তো একেবারে ছোটোবেলায় খেলার সাথে থাকে কিংবা বন্ধুবি খেলার একটা মহাবাতিক ছিল বিশেষ করে ফুটবল আচ্ছা আমাদের স্কুলে দুটো মাঠ ছিল একটা বড়দের খেলার জন্য একটা ছোটদের মাঠ এবং বৃষ্টি বাদল হলে যে সে কি আনন্দ কাদার মধ্যে খেলার বৃষ্টিতে ফুটবল বৃষ্টিতে ফুটবল খেলা এবং আমার বাড়িটা ছিল একদম স্কুলের পাশে সুতরাং যতক্ষণ না বাড়ির কেউ এসে ডেকে নেয় নিয়ে নাচে ততক্ষণ খেলা চলতে তো ওই সময় বন্ধু কারা ছিল ওই সময় বন্ধুদের মধ্যে যেমন রবি এখন ও অ্যাডভোকেট লক্ষ্মীপুরেই আছে জহর জহরলাল সাহা ও ধারার নির্বাহী পরিচালক এখন এদের কথা মনে আছে যাদের সঙ্গে খেলাধুলা করেছি আচ্ছা ছোটবেলায় একটা থাকে না যে বন্ধুদের সাথে অনেক ধরনের দুরন্ত পাশাপাশি বেশ কিছু স্মরণীয় ঘটনা থাকে যেটা হয়তো কখনো ওভাবে জীবন ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মনে পড়ে না আজকে এভাবে কথা বলতে এসে কারো কথা কি মনে পড়ছে ওই সময়ের কোনো ঘটনা কোনো বন্ধুর কথা যাকে অনেকদিন মনে করা হয়নি সেরকম আসলে ভাবিনি সেইভাবে কিন্তু পরবর্তীকালে যেমন আমি দেখেছি যে নানা ধরনের বন্ধু ছিল আমাদের স্কুলে আমি অনেক দিন পরে লক্ষ্মীপুরে গিয়ে আবিষ্কার করলাম যে আমার সঙ্গে পড়তো সে তার পরবর্তীকালে সে গরুর গাড়ি চালায় কিন্তু দেখে অনেক ভাল লাগতো আরেক বন্ধু ছিল যার এক হাত আর্ধেক ছিল না কিন্তু মহা দুষ্টু ছিল এবং সেটা দিয়ে যে লোকজনকে যা মারতে পারতো এবং ফুটবল খেলতেও খুব ভালো ফুটবল প্লেয় খুবই দুষ্ট ছিল তার সঙ্গে অনেক দুষ্টমির এবং করেছি আমপাড়া একটা ইয়ে ছিল বিভিন্ন জায়গায় গিয়ে আম গাছে ঢিল পেয়ে ঢিল দিয়ে আমপাড়া আরেকটা ছিল আমাদের ওইখানে মেঘনা নদী খুব কাছে ছিল চার মাইল দূরে তো মেঘনা নদীতে ওই যে জোয়ার আসে এক সময় এটা বোধ ভাদ্র মাসে অমাবস্যার সময় বোধ একটা বড় জোয়ার আসে ঢেউ তিরিশ চল্লিশ ফিট উঁচু হয়ে সেটা দেখার জন্যে স্কুল ছুটি হয়ে যেত আগে আমরা সব শহর বলতাম আমরা লক্ষ্মীপুরে শহর দেখার জন্যে আমরা সবাই যেতাম স্কুল পালিয়েছেন স্কুল পালাইনি তবে স্কুলে ভর্তি হওয়ার সময় আমি ক্লাস ওয়ান স্কুলে পড়িনি বাড়িতে লেখাপড়া করেছি কারণ মায়ের সঙ্গে আমাকে বছরখানে কলকাতায় থাকতে হয়েছিল তখন একবারে এসে আমি ক্লাস টুতে ভর্তি হলাম কিন্তু প্রথম দিন গিয়েই আমার কাছে ভাল লাগলো না আমি চলে এলাম আসার পরে আমার মা জিকে শুধু কি হলো চলে এলে কেন আমি বললাম যে সিট নাই স্কুল এটা তো বিশ্বাসযোগ্য নয় তো আমার কাজের লোক ছিল একজন বাবার বয়সী সে বলে যে এটা কি সিনেমা হল নাকি যে সিট নেই চলো আমার সঙ্গে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিয়ে এলো তারপরে আমি চলে এলাম আরেকদিন তখন আমার বড়ো ভাই আমাকে নিয়ে তারপর থেকে স্ক্রিন তারপর থেকে সিটটা পাওয়া গেল পর আমি ওজuvat লাগিনি আপনি একটু বলছিলেন যে অনেক দিন পর গিয়ে এক বন্ধুর সাথে দেখা হলো সে গরুর গাড়ি চালাচ্ছে কিংবা নানান সময়ে এটা सुनते আমার কাছে মনে হলো যে যখন এরকম পূর্ণ বন্ধুদের সাথে দেখা হয় যারা হয়তো নানান কারণে সমাজে এভাবে প্রতিষ্ঠিত হতে পারেন না কিন্তু তার নিজ নিজ পেশা সহসম্মানই আছেন তখন আবার বন্ধুদের মধ্যে দেখা হলে কি একটা খানিকটা দুরত্ব কি কি হয় তখন আমার ব্যাপারে তা একবারেই নয় কারণ দুরত্ব না তার পক্ষে হয়তো একটু সংকোচবোধ করে কিন্তু আমি একবারেই সেটা মনে করি না এবং তখন আমার পূর্ব পূর্বস্মৃতিটাই মনে হয় যে ছোটবেলার কথাই মনে হয় যে কত কেটেছে ওর সঙ্গে সুতরাং এই সামাজিক ব্যবধানটা আমি মনে করি যে আমার কাছে কাছে স্কুল থেকে আমরা একটু গল্প শুনতে চাই কিছুই সেখানে গিয়ে আবার কলেজে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েছি ইন্টারমিডিয়েট আমার বাবা বা ছিলেন যে সবকিছুতে তাড়াহুড়া করার ব্যাপার আগে আগে তো আমাদের যখন ম্যাট্রিকের রেজাল্ট বেরোলো পত্রিকায় ফল দেখেই স্কুল থেকে একটা টেস্টমোনিয়াল নিয়ে আমাকে পাঠিয়ে দিলেন কুমিল্লাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে গিয়ে ভর্তি হলাম আইএসসিতে এবং সবার আগে ভর্তি হওয়ার ফলে আমার রোল নাম্বার হলো এক আচ্ছা এতে পরবর্তীকালে দেখলাম যে মহাবিপদ প্রক্সি দিতে পারি না সবাই রোল নাম্বার ওয়ান কার সবাই চেনে পরে খুব আফসোস হয়েছে যে কেন এত আগে ভর্তি হলাম যে অন্য বন্ধুরা দেখি যে প্রক্সি দিয়ে বেড়ায় ক্লাস পালিয়ে আমি পারি না পারি না সেটা হ্যাঁ কবির লাগিয়ে প্রথম যেটা হলো যে এই প্রথম স্বাধীনতার আস্বাদ পেলাম যে একদিন তো বাবা মার কাছে ছিলাম একটা শাসনের মধ্যে হোস্টেলে থাকতে আমি নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ানো যার ফলে পড়াশোনাটা অবহেলা হতে লাগলো এবং অন্যান্য যেসব কাজ বাবা নিষেধ করেছিলেন সেগুলোই করতে থাকতাম এই বন্ধুদের সঙ্গে আড্ডা মারা তখন একটা মিষ্টির দোকান ছিল সুইট হোম টাউন হলের সামনে সেখানে বসে দুপুরে ইয়ে শোনা সপ্তাহে দুদিন অনুরোধের শোনা সিনেমা সিনেমা দেখা দেখাও কিছু কিছু হয়েছে অত বাতিক ছিল না এইসব করে আবার নাটকও করেছি নাটকটা অবশ্যই আমি স্কুলে থাকতেই থাকতেই করেছি যেহেতু আমার পরিবারের মধ্যে বাবা নাটক করতেন বড় ভাইরা করতেন সেই সূত্রেই আর কলেজে গিয়েও নাটক করেছি তবে সেই সময় বুঝে শুনে করিনি যে কেন নাটক ভালো নয় এই বুঝে পাচ্ছি নাটক করছি কলেজে একেবারে প্রিয় বন্ধু কারা ছিল কাদের কথা মনে পড়ে কলেজে আমার জহিরুল করিম বলে সঞ্জু ডাকনাম ও খুব প্রিয় বন্ধু ছিল ও আমাদের ওই কলেজের প্রিন্সিপালের ভাইস প্রিন্সিপালের ছেলে ছিলেন আরেকজন অনেকে মতিলাল পাল আমাদের একটু সিনিয়র ছিলেন এদের কথা বল সঞ্জয়ই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল কলেজের পরে তো বিশ্ববিদ্যালয় জীবন সেই কথা শুনবো একটু সামনে গিয়ে আমরা সরকারটা একটা কথা বলি একটা মানুষের যে জীবন সেই জীবনে একজন বন্ধু আসলে কতখানি ভূমিকা রাখে খুব বড় ভূমিকা রাখে যে পরিবারের সদস্যের চেয়েও এক এক সময়ে বন্ধু অনেক বড় ভূমিকা পালন করে সেটা আমরা জীবনের বিভিন্ন সময়ে দেখেছি বিশেষ করে পরবর্তীকালে যখন আমাদের বয়স হয়েছে এখনকার কথা বলতে পারি কিছুদিন আগে থেকে বন্ধুর একটা সত্যিকারের ভালো বন্ধুর একটা প্রয়োজনীয়তা আছে আর সেই বড় হওয়ার মানে বড় ভূমিকার সাথে বড় হওয়ার কথা বলতে চাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা শুনতে চাই সেখানে এসে তো একেবারে একটু আগে আপনি বলছিলেন যে কলেজে গিয়ে স্বাধীনতা পেলাম এখন বোধহয় স্বাধীনতার সাথে সেই নিজের ভিতরে সচেতনতা কিংবা ম্যাচিউরিটিও বেড়ে গেল সেই সময়ের যে বন্ধুগুলো হলো বা সেই সময়ের বন্ধুত্বের দিনগুলি কেমন ছিল কারা ছিল আপনার বন্ধু প্রথমেই তো আমি ভর্তি হয়েছি ইংরেজি বিভাগে তো ইংরেজি বিভাগে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল রেজা চৌধুরী ডাকলাম গোড়া তাকে আজকে আমি আসতে বলেছি এখানে হয়তো দেখা হবে যে রেজার সঙ্গে আমরা একদিকে যেমন ইন্টারেস্ট হচ্ছে যে লেখাপড়ার বাইরে নাটক এবং আড্ডা দেওয়া আমরা খুব আড্ডা দিতে পছন্দ করতাম তারপরে নানা ধরনের সাইফুল ইসলাম খান তিনি এনবিআর সদস্য হিসেবে রিটায়ার করেছেন কবি হায়াত সাইফ হায়াত সাইফের কাছে আমার একটা ঋণ হচ্ছে ও আমাকে সাহিত্যিক যে সাহিত্য চর্চা সাহিত্য বোধটা জাগাতে ও সাহায্য করেছে কারণ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল সেখান থেকে ওরা অনেক জিল্ল রোমান সিদ্দিকী এদের সঙ্গে সংস্পর্শে বড় হয়েছে সুতরাং ওর কাছ থেকে আমরা সাহিত্য চর্চা ইত্যাদি নিয়ে তারপরে বিশ্ববিদ্যালয় যেটাতে এসে মাতলাম সেটা হচ্ছে নাটক নাটুকে একেবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন টিএসসি স্থাপিত হয়েছে টিএসসি কিন্তু টিএসসি কেন্দ্র হয়নি ঢাকা বিষয় কার্জন হলের একটা ঘর থেকে টিএসসির কার্যক্রম পরিচালিত হতো সেখানে টিএসসির ছাত্র শিক্ষক নাট্যগোষ্ঠী হলো ছাত্র শিক্ষক সাহিত্য গোষ্ঠী সঙ্গীত গোষ্ঠী হলো আমি নাট্য গোষ্ঠীর দায়িত্বে ছিলাম সুতরাং আমরা সেখান থেকে চারটে নাটক করেছিলাম আমরা এই শকত ওসমানের কিতদাসের হাসি আমি নাট্যরূপ দিয়েছিলাম তারপরে মনির চৌধুরী দুটো নাটক দণ্ড দণ্ডধর তারপরে মাইকেলের কৃষ্ণকুমারী এবং বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস বিদ্যাসাগর কমেডিও এরার্সের একটা বাংলা গদ্য অনুবাদ করেছিলেন ভ্রান্তি বিলাস বলে গদ্য ইয়ের মতো উপন্যাসের মতো সেটা আমি নাট্যরূপ দিয়ে আমরা করেছিলাম আপনারা কারা নাটক করতেন একসাথে আমরা ইকবাল বাহার চৌধুরী আবদুল্ল মামুন ফেরদুসি মজুমদার তখন ফের দুসারা বেগম আরেকজনের কথা খুব মনে পড়ে আজা চৌ আহমেদ জামান চৌধুরী যিনি চিত্রালি সম্পাদক হয়েছিল অকালে প্রয়াত হয়েছেন ও সেট ডিজাইন করতো খুব সুন্দর সেভাবে আমরা করেছি এবং তার পরবর্তীকালে তো বিভিন্ন আমাদের রাজিউল হাসান রাষ্ট্রদূত হিসেবে অবসর নিয়েছেন এরা সবাই মিলে আমরা করেছি এবং আমাদের সময় আরেকটা বড় ঘটনা হচ্ছে যে টেলিভিশন এলো বাংলাদেশে ঢাকাতে টেলিভিশন এলো আমি তখন অনার্স পরীক্ষা দিয়েছি বা পরীক্ষা শেষ হয়েছে তখন কলিম শরাফি ছিলেন অনুষ্ঠান অধ্যক্ষ টেলিভিশনে তখনকার দিনে তিনি মনির চৌধুরীকে অনুরোধ করলেন যে তুমি টেলিভিশনের জন্য একটা নাটক লেখো এবং অভিনেতা অভিনেত্রী তুমি ঠিক করে দাও বিশ্ববিদ্যালয়ের থেকে কারণ তখন টেলিভিশন সম্পর্কে একটা সংস্কার ছিল যে ভদ্রঘরের মেয়েরা টেলিভিশন আসবে কিনা ইত্যাদি সেই জন্য উনি চেয়েছিলেন যে সিনেমার লোকজন যদি প্রথমেই টেলিভিশন নাটকে আসে তাহলে হয়তো এদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা হতে পারে সেই জন্যে আমাদেরকে দিয়ে আমরা সুযোগ পেলাম নাটকটা অভিনয় করার আমি মণি চৌধুরী শ্রী লিলি চৌধুরী ফেদ্রী ডলি ইব্রাহিম নীলিমা ইব্রাহিমের মেয়ে এবং আমাদের বয়স ও আমেরিকাতে কাজ করতেন এরা মিলে রবিউল এরা মিলে আমরা প্রথম নাটকটা করেছিলাম টেলিভিশনের এবং সেটার স্মৃতিও খুব মজার যে এক মাস ধরে আমরা মহড়া করেছি মুনি চৌধুরী নাটক একতলা দুতলা এবং তখন তো আমাদের মুখস্থ করে করার কোনো প্রচলন ছিল না কিন্তু টেলিভিশনে মুখস্থ বলতে হবে এবং তখন রেকর্ডিংয়ের ব্যবস্থা ছিল না লাইভ হবে সুতরাং আমাদের এক মাস মহড়া করেছি এবং মহড়ার শেষে সেই নাটকটি হয়েছে পঁয়ষট্টির ফেব্রুয়ারিতে হয়েছে আরেকটিও আমার সুযোগ হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যে ইউনিভার্সিটি ফোরাম ছিল সেটা আমি প্রথম ফোরামটা পরিচালনা আমরা করেছিলো গল্প সুন্দর এবং আড্ডার কথা বলতে বলতে সেই সুন্দর সময়ের কথা বলছিলেন এবং বলছিলেন যে আপনি আপনার একজন বন্ধুকে আজ আমাদের আমরা সবসময় হাজির করি কিন্তু আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন তার সাথেও কথা বলবো মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত আপনি এবং সেই আন্দোলনের সাথে জড়িয়ে পড়লেন এবং এরকম একটি আহ অগ্রযাত্রায় নিশ্চয়ই সেখানেও সারথী হিসেবে বন্ধু হিসেবে অনেকেই পেয়েছেন তাদের কথা শুনবো আমি মূলত সেখানে যে সবচেয়ে বিশ্ববিদ্যালয় থেকে বা তার পরবর্তীকালে আল মামুন যেটা আর এরপরে আতাউর রহমান নাসিরুদ্দিন ইউসুফ মামুনুর রশিদ এদেরকে নিয়ে আমরা এই বাংলাদেশের যে নবনাট্য চর্চা সেইটা আমরা শুরু করি আমরা প্রত্যেকে আলাদা আলাদা দল আলিজাকে সেই সময় মহিলা সমিতি ছিল একমাত্র অভিনয়ের জায়গা সেখানে অভিনয় করেছি এবং আমাদের নাটকের জন্য দর্শক তৈরি করতে পেরেছে এইটা আমাদের একটা বড় অর্জন বলে আমরা মনে করি একটু আপনার পারিবারিক জীবনে তাদের সাথে সম্পর্ক পরিবারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে সেই সম্পর্কে আরও বেশি সুন্দর নিশ্চয়ই সেটা আমার সৌভাগ্য যে আমার স্ত্রী ফেদুসি মজুমদার আমাদের সবার তিনি নাটক করেন সেখানে এবং মেয়েদের মধ্যে নাটকে এগিয়ে আসার ক্ষেত্রে একটা প্রতিকৃতের ভূমিকা পালন করেছে আমাদের মেয়ে এখন অভিনয় করে নির্দেশনা দেয় তিনিও আমাদের প্রিয় হ্যাঁ সুতরাং এই দুটো আমার খুব সহায়তা করেছে যে আমরা এবং আমার মেয়ের জামাই সেও নাটকের দলের মধ্যে আছে সুতরাং সব মিলিয়ে একটা নাটকের পরিবেশের মধ্যে আছি যাতে সুবিধা অসুবিধার চেয়ে সুবিধাই বেশি আর অনেক কথা শুনছিলাম এবং কথা শুনতে শুনতে মনে হলো আপনি বলছিলেন যে আজকে সবসময় অনুষ্ঠানে আমরা যিনি অতিথি হন তাকে একজন তার একজন বন্ধুকে হাজির করে আমরা একটু চমকে দেই

আচ্ছা বন্ধুত্বের কথা শুনতে মনে হলো যে দুজনের বন্ধুত্ব কবে থেকে শুরু হলো তে উনিশশো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি একই বিভাগে সুতরাং আমরা দুজনে একটু লেখাপড়ার ব্যাপারে উদাসীন ছিলাম আচ্ছা সুতরাং আমরা আমাদের প্রতি ক্লাসের মধ্যে দশ মিনিটে দূরত্ব থাকতো আমি আর গোরা নিচে নেমে আসতাম নেমে মধুর ক্যান্টিনে এখানে একটু বন্ধু হাই হলো আবার নামার সময় গোরা বলতো যে চলো ওদেরকে বসতে বলে আসে ওর সঙ্গে দেখাটা যায় ওই সময় প্রথম দিন ক্লাস হয় আমার মনে হয়

নিজেরা কাজে এখানে ওখানে আমি কলেজে টমনি কলেজে আমার একটা সময় গেছে বেকার বেকার থাকার সময় গেছে চাকরি বাকরি এদিক ওদিক খুঁজছি তারপরে চাকরি পেয়েছি এরকম সময় একদিন আমি জানতাম যে ওরা ফেরদোসী আমাদের ফেরদোসী তো তাদের একটা বিয়ের হওয়ার মানে হতে যাচ্ছে তারপরে একদিন রামেন্দ্র জানাদো যে এটা তো এর মধ্যেই ঘটতে হবে ইংরেজিতে একটা কথা আছে আমরা ঠিক করলাম যে ঠিক আছে তারপরে গুলশানের একটি বাড়িতে যেটি কবির চৌধুরী সাহেবের বাড়ি সেখানে একদিন দুপুরে লোকজন কাক টের পাবে না এই অবস্থায় রামেন্দ্র আর ফেরদসির বিয়েটা একজন কাজী সাহেব সম্পন্ন করেন বিয়েটা হলো তখন আমার ওর চেয়ে বেশি যেটা আমার ছিল সেটা হলো যে আমার একটা পুরনো গাড়ি ছিল এটা ব্রিটিশ কার ছিল অস্টিন মিনি বলতো এবং প্রায় এটা সমস্যা হতো যে গাড়ি স্টার্ট হতো না মানে কোনো ভালো কোনো একটা শুভ মুহূর্তে দেখা গাড়ি স্টার্ট হচ্ছে না তো আমি তো অনেক আল্লাহকে ডাকলাম আল্লাহ এরা দুজন এখন এক হয়ে গেছে এদের নিয়ে আমি যাচ্ছি ওই গাড়িতে আমার গাড়িতে আমি আমি সাক্ষী গাড়িতে ওরা এসে উঠে বসলো তারপরে আমি আর লাগি ডাকছি আরে এখন গাড়ি স্টার্ট হয় কিন্তু যা যা ভাবা তাই গাড়ি স্টার্ট হয় না তারপরে উনারা সবাই মিসেস মেহির কবিরও আসলেন উনা আরও দু একজন ছিল বাড়িতে তারা এসে ধাক্কাটকা দিয়ে ওটা স্টার্ট হলো তখন তো ঢাকার রাস্তাঘাট খুব খালি ছিল খুব কিন্তু সেই স্টার্ট হওয়ার আগ মুহূর্ত আমি শুনতে চাই সেই সময়টা আপনার কি মনে হচ্ছিল কেমন লাগছিল ওই মুহূর্তটা যখন গাড়ি স্টার্ট হচ্ছে না একটা প্রেস্টিজ পাংচার যেটা বলা হয়েছে যে নতুন বউকে নিয়ে যাচ্ছি গাড়ি স্টার্ট হচ্ছে না আমার আমার মনে হলো যে আমি কি একটা সাংঘাতিক ঐতিহাসিক সাক্ষী বিরাট ব্যাপার সারা জীবন এটি আমাকে মনে রাখতে হবে এবং বারবার এটা বলতে হবে আমাকে আচ্ছা দুজনকে ধন্যবাদ জানাতে চাই আমাদের অনুষ্ঠানে এসে এরকম একটি প্রাণবন্ত সময় আমাদের উপহার দেওয়ার জন্য এবং স্পেশালি আপনাকে এ কারণে ধন্যবাদ জানাতে চাই কারণ স্যারের সাথে যখন শুরু থেকে কথা বলছিলাম এই অর্থ হাসিটা খুঁজছিলাম কোনোভাবেই সেই হাসিটা পাচ্ছিলাম না কিন্তু কিন্তু ফাইনালি আপনি আসাতে কথা বলাতে আমরা সেই সেই সময়টা পেলাম এবং আপনাদের এই বন্ধুত্ব দেখে আমরা অনুপ্রাণিত হতে চাই আর আমি জানি যে দুজন বন্ধু হিসেবে পথ চলতে গিয়ে সব কথা বলা হয়ে গেছে কিন্তু একটু সময়ও দিতে চাই এবং সেই সময় মাঝখান থেকে দুজন দুজনকেই বলতে চাই যে এমন কি কিছু আছে দুজন দুজন কখনো হয়তো বলেননি ওভাবে অমন করে বলা হয়নি সেটা একটা ছোটো গ্রিটিংস হতে পারে একটা থ্যাংকস হতে পারে একটা সরি চাওয়া হতে পারে এমন কিছু আজকে সেই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সেই কথাগুলো শুনতে চাই সবই বলতে বলা হয়ে গেছে কিছুই গোপন নেই না এবং অনেক গোপন কথা আছে যেগুলো আলোচনা করি এটা আবার প্রকাশ্য বলা যাবে অবশ্যই এরকম হাসতে থাকুন প্রাণ খুলে হাসুন এবং আমাদের মাঝে এরকম বহুদিন থাকুন এবং আপনাদের হাত ধরে আমাদের সংস্কৃতি আমাদের সবকিছু আরো বেশি এগিয়ে যায় দুজনকে ধন্যবাদ আমাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিদায় বিদায়বেলায় এলাম তবে শুভ নববর্ষ জানাতে চাই এবং নতুন বছরের বাংলা বছরের শুভেচ্ছাও জানাতে চাই আর বন্ধুত্বের এই আহ্বান বন্ধুত্বের এই ছটা আপনাদেরকে নিশ্চয়ই বিশ্বাস করতে সাহায্য করছে যে বন্ধু হচ্ছে এমন একজন মানুষ যার মুখের দিকে তাকালেই আমার হাসি চলে আসবে আমার যেমনই থাকুক না কেন মনের অবস্থা বন্ধু পাশে পেলে বন্ধু পাশে থাকলে মনটা ভীষণ রকম ভালো থাকবে সেরকম বন্ধুত্ব নিয়ে আপনার সম্পর্ক গড়ে উঠুক আপনি বেড়ে ওঠেন পরিবারের মানুষগুলোর সাথেও তেমন বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ আগামী সপ্তাহে আবারও প্রিয় কোনো মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় টেলিভিশন চ্যানেল এন টিভিতে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন